Hey guys, this is Roja. Welcome to my channel. So, আজকে আমি তোমাদের জন্য একটা ঈদের মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা তোমরা ঈদে করতে পারো। সো এটা করার জন্য আমি ফারস্টে আমার ফেসটাকে প্রাইম করে নিয়েছি প্রাইমার দিয়ে। দেন এখানে আমি ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করছি। এটা আমার ফেসের সাথে একটু ডার্ক, এজন্য আমি এটার সাথে মিলানির একটা শেড ইউজ করছি 01। এবার আমি আমার ফুল ফেসটাতে ফাউন্ডেশন লাগানোর পরে আমি একটা ব্রাশ দিয়ে আমার ফুল ফেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে আমি কনসিলার ইউজ করব। কনসিলারের জন্য এখানে আমি যে ক্যাটের একটা কনসিলার ইউজ করছি এটা শেড হলো বানানা, এটাকেও আমি সেম একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার মেকআপটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার নিচ্ছি, সেটা হলো W7 এর বানানা ড্রিমস লুজ পাউডার। এটা আমি ফুল ফেসটাতে দিয়ে নিচ্ছি। আই মেকআপের জন্য আমি একটা ব্রাউন কালার নিয়েছি অ্যান্ড এটা আমার ট্রানজিশন শেড হিসেবে আমি লাগিয়েছি। দেন আমার ক্রিজে একটা ডার্ক ব্রাউন কালার ফার্স্টে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে সেম ব্রাউন কালারটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আই মেকআপের মেইন সৌন্দর্য হলো ব্লেন্ডিং, তোমরা যত ব্লেন্ডিং করবা তোমাদের আই লুক তত সুন্দর হবে। তো আমি এখানে ব্লেন্ডিং করার পরে দেখো দুটো শেড কীভাবে সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে একটা ইয়েলো শেড নিব, নেয়ার পরে আমার লিডে দিব অ্যান্ড সেটার উপরে একটা শিমারি কালার দিব। আমি এখানে টেকনিকের হট ফয়েল একটা প্যালেট আছে, এটা থেকে এই শিমারি কালারটা নিচ্ছি, এটা আমার অনেক পছন্দ। এবার আমি আমার চোখের লো লিডে ডার্ক ব্রাউন কালার লাগাচ্ছি, দেন ইয়েলো কালার। এ দুটোকে ব্লেন্ড করার পরে আমার ইনার কর্নারের দিকে আবার সেই ইয়েলো শিমারি কালারটা লাগিয়ে নিচ্ছি। দেন আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি অ্যান্ড এবার আমি কন্ট্রোল করে নিব ফেসটাকে। কন্ট্রোলের জন্য আমি টেকনিকের কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি। আমার নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। দেন আমি এখানে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। ব্লাশের জন্য আমি টেকনিকের প্যালেটটা ইউজ করছি। হাইলাইটারের জন্য আমি সেম টেকনিকের প্যালেটটা ইউজ করছি। আমার হাইলাইট এরিয়াগুলোতে ভালো করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এবার মাস্কারা, মাস্কারার জন্য এখানে আমি W7-এর এই মাস্কারাটা নিচ্ছি। আমার ল্যাশগুলো আগে আমি কার্ল করে নিয়েছি, দেন মাস্কারা দিলাম। এবার লিপস্টিকের জন্য আমি পিঙ্ক ফ্ল্যাশের 02 এই শেডটা লাগালাম অ্যান্ড টানা, এটা হলো আমার ফাইনাল লুক। তো তোমরা ঈদের সকালে এই লুকটা করতে পারো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।